একটা বোতাম রেখেছো না? হ্যাঁ, এক কমা দুবার কম, এক কমা দুবার কম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখ সবাই করে দেবো, মুখ সবাই করে দেবো, এক কম বলে দিলাম, হেড করে দেবো, এক কম বুঝছেন? বাইকে ঢাকা থেকে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া গ্রামে এসে আমরা চলে যাই আমাদের ছোট ভাই শাকিল এর মামা বাসায়। ভালো আছো মামা? সেখানে দুপুরের খাবার খেয়ে কোনো রকমের রেস্ট না নিয়েই আমরা চলে যাই পুরো গ্রামটি দেখতে। আমরা এখন সুন্দর একটা আম বাগানে আছি। এটা কিন্তু ভাই শাক না, পা শাক না, লিচু বাগান, এখন লিচুর সিজন না, তার লিচু নাই। কুষ্টিয়া জেলা কুরবানির গরু লালন পালন করার জন্য সুখ্যাতি রয়েছে। এখানে প্রায় প্রতিটি ঘরেই গরু লালন পালন করতে দেখেছি আমরা। মামার জমি থেকে ঘুরে আমরা চলে যাই পার্শ্ববর্তী আরেকটি বাসাতে। সৈকত সৈকতের পুরনো বন্ধু খুঁজে পেয়েছে, পুরনো বন্ধুর সাথে আলোচনা করতেছে। এক সার আরেক সারে গুতা দিতে গেছে, বড় দিয়ে কাছে বাঁশ কাটতে পারো? না, বাঁশ কাটতে পারি না, বাঁশ দিতে পারি। আসার পথে আমি বাবু, আমার ফ্রেন্ড বাবু আছে, ওকে দিয়ে দিয়ে দিই। গাড়িটা ইচ্ছা করে লাগাই দিছিলে না? না দোস্ত, একেবারে কসমছে, এটা আমি ইচ্ছা করে লাগাইনি, আমার নিজের এই ঘন্টার ভিতরে রাগ করে আসবে। কি নিতেছ? মুক্ত নিঃশ্বাস নিয়ে দিবে, ওখানে নিঃশ্বাস লইলে মনে হয় যে কেমিক্যাল লইছি, মিল কারখানা ধুলা এনে লইতেছি। আর নাই কোনো ধুলা বালু, আগে থেকে একটা পরিবেশ রাইট, ঠিক এখানে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়। হ্যাঁ, আর মনে করেন 2 বছর বেশি বাকি। ট্রাক্টর চালাই, হ্যাঁ, টিক 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 টিক। বাগান আছে, ওটা দেখে আসি। চমৎকার গ্রাম, যা চাষাবাদ হয় সব নিজেরাই চাষ করে, ধনে পাতা, পেঁয়াজ, রসুন, টাটকা টাটকা খাবারগুলো খায় তারা। গ্রামে আসলে আসলে মনটা ভালো হয়ে যায়, গ্রামের ব্যাপারটাই আসলে অন্যরকম। সময় পেলে সবার আসলে গ্রামে এ ধরনের পরিবেশে ঘোরা উচিত। আমরা সেন্ট মার্টিন কক্সবাজার ঘুরতে যাই, গ্রামের পরিবেশে আসলে আসলে হুগলি তুচ্ছ মনে হয়। এক একটা সৌন্দর্য অবশ্য এক এক রকম, তবে আমার কাছে গ্রামটা বেশি ভালো লাগে। আম বাগানে যাই। খেতে কালিজিরা কিভাবে উৎপাদন হয় সে ব্যাপারে বিশদ বর্ণনা করে কুষ্টিয়া সফরে বন্ধু বনে যাওয়া আমাদের জাহিদ ভাই। গাছ ওইগুলো করে ফলটা আবার এরকম ফল হবে না, আরো বড় হয়। হ্যাঁ, এরকম ফল হবে। চিরা লয় নিয়া পরে গাছ গাছ সহকারে উঠে নিয়ে যাব না, ঠিক আছে? গাছ সহকারে উঠে নিয়ে রোদে দিলি পরে, হালকা বাড়ি দিলি পরে কালিজিরা আসে এখন পরিবর্তিত পড়ে যাবে। মেশিনে নিতে হয় না, হাতেই করেন সব। বাড়িতে শুকায় গেলে বাড়ি দিলেই পড়ে যায়। এটার ভিতরে হলো কালিজিরা আছে, এখন এটার ভিতরে কালিজিরা আছে। এটা নিয়ে যাবেন না? হ্যাঁ, এটা পাকলে পরে খাওয়ানি হবে। বলো করে দেখাও, এখানে আসো, দেখছো এটার ভিতরে একটা সারা হলেন, এই দেখেন, এই যে কালিয়া কালিয়াজিরা হয়েছে, ঠিক আছে? এটা পাকলে পরে কালো হয়ে যাবে, সবুজ আছে। এটা যখন তুই ভাই ফাড়াই লেছেন, আমার বিদ্যুৎ ভালো লাগে। আপনি কতদিন ধরে কালিজিরা চাষ করেন?
আমি অনেকদিন ধরে গৃহস্থী করি। আমি আমাদের বাপদাদা এই গৃহস্থী করতো, এখন না তো ভাবনা করি না। বড় হয়ে গেছে, এখন আমরা পরিস্থিতির শিকার হয়ে গেছি। ফুলটা ইয়ে গেলে এই যে এই নয়, এই রাস্তা আস্তে বড় হয়, বড় এই যে ফুলটা ইয়ে গেলে বড় হয়, বড় হওয়ার পরে এখন জিনিসটা ক্লিয়ার হইলো। গ্রাম ঘোরাঘুরির পরে আমরা চলে যাই মাছপাড়া গ্রামে। যেহেতু গ্রামের নাম মাছপাড়া, তার মানে এখানে মাছ খুবই বিখ্যাত হবে, সেটাই বাহুল্য। এখানে হরেক রকমের মাছের সমাহার, ম্যাক্সিমাম মাছই হচ্ছে নদী থেকে ধরা, চাষের মাছ খুব কমই। বাসায় থাকুন, নিরাপদে থাকুন। আমরা কি বাসায় আছি? না, বাসায় থাকুন, নিরাপদে থাকুন। এখন তো ভ্যাকসিন বেরিয়ে গেছে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যারাই যেখানে ঘুরতে যাবেন অবশ্যই অবশ্যই ভদ্রতা বজায় রাখবেন। এই যে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, রাস্তাঘাটে টিচিং করে, ওর মতো কেউ করবেন না। রাস্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়, মেইন মসজিদে জুমার নামাজ পড়ছিলাম। টাঙ্কি আমার ফুটা হইয়া গেছে। শেখর, তোর অনুভূতি কি, তোমার কেমন লাগছে এদিকে এসে? ফসল কেমন লাগতেছে তোমার? বিয়ে করতে মন যেতেছে ঘুরতে? বিয়ে করতে কার না মন চাইবে? বিয়ে করো না? চায় না? আমি তো করছি। আবার চায় না? না, আর চায় না। চায় না? না, শখ মিটাই গেছে। সারা বিকেল মাছপাড়া কলেজে আড্ডা দিয়ে আমরা চলে যাই সেখানকার বিখ্যাত খাঁটি দুধের মালাই খেতে। সেখানে মালাই খেয়ে রাতে ব্যাডমিন্টন খেলি। সেখানকার স্থানীয় ভাই ব্রাদাররা আমাদের জন্য শুধুমাত্র ব্যাডমিন্টন খেলার আয়োজন করে। টিয়া বনাম নারায়ণগঞ্জ খেলার মধ্যে আমরা জয়ী হই। খেলা শেষে রাতে খাওয়া দাওয়ার পরে আমরা বের হই খেজুরের রস চুরি করতে। এটাকে আসলে চুরি বলা যাবে না, নিজের গাছ থেকেই নিজে খেজুরের রস পেরে এনে খাইয়েছে আমাদেরকে আমাদের কুষ্টিয়ার এক ভাই। পরদিন সকালে ঘুম ভেঙে আমরা চলে যাই পার্শ্ববর্তী গ্রামে শাকিলের একমাত্র খালার বাসায়। পার্শ্ববর্তী গ্রামটাও এত চমৎকার কিছুটা না দেখালেই নয়। তোর একটা বাস দেব, তুই কোনটা নিবি, চিকনটা না মোটরা? দেশি শিক্ষা বাব। আমরা এখন সৈকতের ইন্টারভিউ নিব। সৈকত, কি অবস্থা তোমার? ভালো আছো সৈকত? গুতা দিতে আইতেছ কাল্লু একই কাল্লু রয়েছি না? পুরো সকালটা গ্রাম বাংলার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করে গাছ থেকে ডাব পেরে খেয়ে আমরা রওনা দিই কুষ্টিয়ার শিলাইদহের রবীন্দ্র কুঠিরের উদ্দেশ্যে। আজকে আমরা কুষ্টিয়ার শিলাইদহের রবীন্দ্র কুঠির এবং লালন শাহের মাজার ভ্রমণে যাব। পথিমধ্যে গড়াই নদীর উপর নির্মিত চমৎকার এই ব্রিজটি আমাদের চোখে পড়ে। এর অন্য পাশ দিয়ে ট্রেন চলাচলের জন্য আলাদা আরেকটি ব্রিজ রয়েছে। চমৎকার একটি দৃশ্য আসলে উপভোগ করা যায় এখানে আসলে। যাই হোক, প্রায় 44 কিলোমিটার বাইক চালিয়ে আমরা প্রথমে যাই লালন শাহের মাজারে। পাংশা থেকে রবীন্দ্র কুঠির এবং লালন শাহের মাজারের উদ্দেশ্যে গেলে প্রথমে রবীন্দ্র কুঠিরই পড়বে, কিন্তু আমাদের ব্যাক করে আসতে হবে দেখে আমরা প্রথমে দূরবর্তী লালন শাহের মাজারেই যাই। লালন শাহের মাজারে ঢোকার সময় আমাদের চোখে পড়ে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালায়ের। কুষ্টিয়ার বিখ্যাত এই কুলফি মালায়ের গল্প আমরা অনেক ইউটিউবারের কাছ থেকে শুনেছি দেখেছি, কিন্তু আজ নিজেরা পরখ করার সুযোগ পেয়েছি। এক কথায় বলতে গেলে অসাধারণ এই কুলফি মালাই। কুষ্টিয়া আসলে যে এই কুলফি মালাই না খাবে তার আসলে কুষ্টিয়া সফরটাই বৃথা হয়ে যাবে। আর এই কুলফি মালাই একবার কেউ খেয়ে থাকলে আমার মনে হয় না অন্য কোনো কুলফি তার মুখে ভালো লাগবে। এটা হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই, আর এটা হচ্ছে তালপাতা চামচ। বিসমিল্লাহ। সেই লেভেলের টেস্ট,
যেখানে আসবেন অবশ্যই এটা টেস্ট করবেন। তবে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা এরিয়ার আলাদা আলাদা টেস্ট। না না আমি লইছি পরে তোমার ইয়া দেখে তো আমার তর ফিটেছে না। আলাদা আলাদা চড়া সার্ভি সেই ওয়াও লালন শাহের মাজারের পাশে অডিটোরিয়াম ভবনের নিচতলায় শিল্পীরা আপনার জন্য অপেক্ষা করে বসে আছে গান শোনানোর জন্য। সামান্য কিছু সম্মানের মাধ্যমে আপনি উপভোগ করতে পারবেন লালন সঙ্গীত। অনিচ্ছা সত্ত্বেও আজকের ভিডিওটি বড় হয়ে যাওয়াতে এখানেই শেষ করতে হচ্ছে। পার্ট থ্রিতে এই ভিডিওর শুরুতে দেখানো হাইলাইটস এর ডিটেলস দেখানো হবে, একজন পুলিশ কিভাবে বাইকারের সাথে যাচ্ছে তাই ব্যবহার করে, এছাড়াও রবীন্দ্র কুঠির এবং কুষ্টিয়া থেকে ঢাকা আসার উল্লেখযোগ্য কিছু ঘটনা দেখানো হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।